तुलसी पाता कौन रोगेर जोन्नो कतटुकू खेते हबे किभावे खेते हबे आर कतदिन खेते हबे एई बिषयगुलो सम्पर्के सठिक तथ्य ना जानार कारणे आजकल मानुष तुलसी पाता खेये तेमन कोनो उपकार पाच्छेन ना। किन्तु आयुर्वेद चिकित्सा विज्ञान अनुजाई तुलसी पाता एमन किछु रोग दूर करते पारे जार जोन्नो कोनो दिनई आपनार ओषुध लागबे ना। शुधुमात्र এই প্রাকৃতিক ঔষধ তুলসী পাতাই আপনার রোগ দূর করতে পারবে। কোন রোগ সহজে তুলসী পাতা দূর করতে পারে এই তথ্য অনেকেরই জানা আছে, কিন্তু যে রোগগুলো শরীরে দীর্ঘদিন ধরে বাসা বেঁধে থাকে যেগুলোকে মারণ রোগ বলা হয়, যেমন ক্যান্সার, এই ক্যান্সারকে দূরে রাখতে পারে তুলসী পাতা। আজকাল আপনার অনেক পরিচিত জনই হয়তো ক্যান্সারে আক্রান্ত, কিন্তু এই তুলসী পাতা সঠিক নিয়মে খাওয়ার মাধ্যমে আপনার শরীরে ক্যান্সার বা টিউমারের মধ্যে যে ক্যান্সার জন্ম নিচ্ছে সেই ধরনের ম্যালিগন্যান্ট টিউমারও ক্যান্সার কোষ জন্ম দিতে পারবে না। কারণ কি? কারণ তুলসী পাতার মধ্যে রেডিও প্রোটেক্টিভ উপাদান রয়েছে যা টিউমারের কোষগুলোকে মেরে ফেলে, এবং এতে আছে ফাইটোকেমিক্যাল। এইসব ফাইটোকেমিক্যালস বিভিন্ন ধরনের ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে, যেমন অগ্ন্যাশয়ের ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, এমনকি ইউটেরাস ক্যান্সারের বিরুদ্ধেও কাজ করে থাকে। তাই অবশ্যই আপনি তুলসী পাতা খাবেন। বিশেষ করে নারীদের বলবো ব্রেস্ট ক্যান্সারকে দূরে রাখতে নিয়মিত তুলসী পাতা সেবন করুন। কিভাবে খাবেন? সেক্ষেত্রে এই ধরনের মারণ রোগ থেকে বাঁচতে নারী এবং পুরুষ উভয়ই 8 থেকে 10টি করে তুলসী পাতা সকালবেলায় ভালো করে চিবিয়ে খেয়ে নেবেন খালি পেটে, আর তারপর অবশ্যই হাফ কাপ গরম পানি পান করুন। আপনি হয়তো বিভিন্ন ধরনের ভেষজই খালি পেটে খেয়ে থাকেন সুস্থ থাকার জন্য, তাই বলছি তার সঙ্গে তুলসী পাতাকে যুক্ত করে নিন। আর কতদিন খাবেন ক্যান্সার, টিউমার বা যে কোনো ধরনের মারণ রোগ থেকে বাঁচতে? অবশ্যই টানা 6 মাস খাবেন, তারপর 6 মাস বিরতি দিয়ে আবার খাবেন। এতে কোনো দিনও আপনার লিভার পচে যাবে না। লিভার রোগ, কিডনি রোগ, এই ধরনের জটিল রোগ থেকে বাঁচাবে আপনাকে শুধুমাত্র এই সহজ ভেষজটি, যা যেখানে সেখানে জন্ম নেয়। আপনি যে কোনো জায়গায়, যে কোনো দেশে এর রোপণ করে একে বাঁচিয়ে রাখতে পারেন। এমনকি বলা হয়ে থাকে যে তুলসী পাতা মানবদেহের ইনসুলিনের উৎপাদন করে থাকে। আপনি যদি তুলসী পাতা নিয়মিত খান তাহলে আপনার শরীরে প্রাকৃতিকভাবে ইনসুলিন তৈরি হবে, কখনো আপনাকে ইনসুলিন পুশ করতে হবে না বাইরে থেকে। আবার এটা রক্তের অতিরিক্ত সুগারকে শুষে নেয়, ফলে আপনার ডায়াবেটিস বা সুগার একদম নিয়ন্ত্রণে থাকে। তার জন্য কিভাবে খাবেন? তার জন্য আপনাকে মাত্র 1 মুঠো পরিমাণ তুলসী পাতা নিতে হবে। আপনার হাতের 1 মুঠো তুলসী পাতা ভালো করে ব্লেন্ড করে নিন। এটা ব্লেন্ড করবেন হাফ কাপ গরম পানি দিয়ে। এরপরে এতে 1-2 চিমটি কালো গোলমরিচের গুঁড়ো মিশিয়ে দিন। সেটা আমি তৈরি করে দেখাচ্ছি না, আপনারা নিজেরা তৈরি করে নেবেন। নিয়মটা ভালো করে খেয়াল রাখুন। এই তুলসী পাতা ব্লেন্ড করে এতে সামান্য গোলমরিচের গুঁড়ো মিশিয়ে খালি পেটে সেবন করবেন। আপনার ডায়াবেটিস কোনো দিন আপনাকে কষ্ট দিবে না। আবার তুলসী পাতার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট। তুলসী পাতায় স্যাপোনিন রয়েছে যা অবশ্যই ডায়াবেটিসকে দূরে রাখে। তুলসী পাতা কীভাবে খেলে মূত্রনালীর সংক্রমণ দূর হয় জানেন? কীভাবে তুলসী পাতা খেলে আপনার কিডনি ভালো থাকবে? তার জন্য আপনাকে তুলসী পাতা নিতে হবে এই তুলসীর মঞ্জুরিগুলো সহ। দেখুন, তুলসীর মঞ্জুরি বা তুলসী বীজ যা আপনি বলেন সেটা যে কোনো তুলসী পাতা হতে পারে, এই রকম বড় আকারের সবুজ তুলসী বা এরকম কালো তুলসী, যে কোনো তুলসী পাতা নিন 10 গ্রাম, আর তাতে তুলসী বীজ দিয়ে দিন 10 গ্রাম।
এই একত্র করে একটা কাচের গ্লাসে গরম পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রাখুন। সকালবেলায় হাত দিয়ে ভালো করে পানির মধ্যে তুলসী বীজ তুলসী পাতা কোচলে এটা ছেঁকে নিন আর তারপরে খালি পেটে পান করুন। তিন দিন পান করুন, আপনার মূত্রনালীর ইনফেকশান, মূত্রের জ্বালা পোড়া বা যে কোনো ধরনের সমস্যা, এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান সহ এই সংক্রান্ত রোগগুলো দূর করতে পারবেন। এটা খুব সহজে করা যায়। আর যে কোনো ধরনের প্রস্রাবের কম হওয়া, ঘন ঘন হওয়া, বারবার চাপ আসা, প্রস্রাবটা ক্লিয়ার না হওয়া, এতেও কিন্তু ঠিক এই নিয়মেই খেতে হবে। কয়দিন খাবেন? আপনি খাবেন এতে 2 সপ্তাহ, তাহলে ভেতর থেকে এই রোগের জীবাণুসহ দূর হয়ে যাবে। যাদের কি না রক্তের নিম্নচাপ অর্থাৎ লো ব্লাড প্রেশার রয়েছে, তারা কি করবেন? তারা কিন্তু তুলসী পাতা খাওয়ার সময় খুব সতর্ক থাকবেন, কারণ তুলসী পাতা খুব দ্রুত ব্লাড প্রেশারকে নামিয়ে আনে। তাই যাদের অনেক বেশি রক্তচাপ, খুব বেশি ব্লাড প্রেশার হাই, তারা কি করবেন? তুলসী পাতা নিয়মিত খাবেন 10 থেকে 12টি। চিবিয়ে খেতে পারেন, থেতো করে খেতে পারেন, কোনো কিছু মেশানোর প্রয়োজন নেই। সেক্ষেত্রে খালি পেটে না খেলেও চলবে। সকালবেলায় খাবারের পর আর রাতে খাবারের পর খেয়ে নিন। ব্লাড প্রেশারের জন্য কোনো দিন ওষুধ খেতে হবে না, এই তুলসী পাতাই আপনার ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখবে। যদি ব্লাড প্রেশারটা দীর্ঘমেয়াদী হয়ে থাকে আপনার, তাহলে অবশ্যই আপনি এটাকে টানা 6 মাস খাবেন। আর যদি অল্প দিনেই দেখা দেয়, তাহলে 3 মাসেই এটা একদমই নিয়ন্ত্রণে চলে আসবে। তবে যাদের নিম্ন রক্তচাপ কিন্তু শরীরের আরও সমস্যার জন্য তুলসী পাতা খেতে চান, তারা অবশ্যই সেই সময়টায় খাওয়া দাওয়ার দিকে খুব মনোযোগ দিবেন। সেই ক্ষেত্রে আপনি দুধ, ডিম, অন্যান্য পুষ্টিকর খাবার নিয়মিত খাবেন। এবার কিছু সহজ রোগের কথা বলি, যেমন গলা ব্যথা, শ্বাসকষ্ট, সর্দি। সবাই জানেন তুলসী পাতায় কাজ হয়, কিন্তু কিভাবে খাবেন এটা জানেন না। এই ক্ষেত্রে তুলসী পাতা নিয়ে নিন এই কালো ধরনের তুলসী পাতাগুলো, যেটাকে কৃষ্ণ তুলসী বলা হয়। এবার এগুলোকে খুব ভালো করে ছেঁচে এর রস নিয়ে নিন অন্তত 10 ml পরিমাণ। তাতে মিশিয়ে দিন 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, তাতে দিয়ে দিন ভাজা লবঙ্গর গুঁড়ো 2 থেকে 3টি। এরপর এতে 1 চামচ মধু মিশিয়ে নিন। তারপর সকাল, দুপুর, রাত 3 বেলায় খাবারের আধা ঘন্টা পরে এটা খেয়ে নিন। খাওয়ার ঠিক পরপরই 1 গ্লাস গরম পানি পান করে নিন। একদিনের মধ্যেই দেখবেন আপনার কোথায় কফ কাশি সব ভালো হয়ে গেছে। ভালো থাকতে চাইলে শুধুমাত্র সঠিক নিয়মে তুলসী পাতা খেতে হবে। তুলসী পাতা শরীরের কোনো ক্ষতি করে না, এটা জেনে রাখবেন। তুলসী পাতা আমাদের শরীরের রোগ প্রতিরোধ করে, তাই তুলসী পাতা নিয়মিত খেলে খুব সহজে অসুস্থ হওয়ারও ভয় থাকে না। ভিডিওটি নিজে অ্যাপ্লাই করুন এবং অন্যদেরকে শেয়ার করে দিয়ে সুস্থ থাকতে সাহায্য করুন। ধন্যবাদ।